ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. এবং তার প্রেক্ষাপট এই নিয়ে আলোচনা করবেন আইনুল হক, শায়খ আইনুল হক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. সম্মানিত সভাপতি, সঞ্চালক, মঞ্চে উপবিষ্ট সুধী ওলামায়ে দ্বীন, সর্বোপরি সম্মুখস্থ সুধী শ্রোতৃমণ্ডলী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেক অনেক প্রশংসা এবং ঠিক তার পরে পরেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অগণিত দরুদ সালাম বিবর্ষণ হোক। এই পর্বে আপনাদের কাছে একটি বিষয় নিয়ে কয়েকটি কথা বলবো, আমার তৌফিক ইল্লা বিল্লাহ। তবে তার আগে অবশ্যই অবগতির জন্য জানাই, এসব কথা শুনে নিশ্চয়ই উপকৃত হবেন যদি আল্লাহ প্রদত্ত শর্তের অনুগামী হই, আল্লাহ যে শর্ত আমাদের উপর আরোপ করেছেন তা যদি আমরা যথাযথভাবে পালন করি। আল্লাহর শর্ত হচ্ছে কোনো কথা শুনে উপকৃত হতে গেলে সে কথা গভীর মনোযোগের সঙ্গে শুনতে হবে। আল্লাযীনা ইয়াস্তামিউনাল কওল ওয়া ইয়াত্তাবিউনা আহসানাহু, এবং কথার হাসান অংশ যেটি আল্লাহ প্রদত্ত ওয়াহির বার্তা দ্বারা সাব্যস্ত সেই ভালো অংশটুকু জীবনে বাস্তবায়ন করতে হবে, তাহলে আল্লাহ তাদেরকে হেদায়েতের যোগ্য বলে উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, হেদায়েত প্রাপ্তির যোগ্য বলে তাদের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন। আল্লাহর কাছে প্রথমে কামনা করি নিজের এবং আপনাদের পক্ষ থেকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে ন্যায়নিষ্ঠভাবে বলার, গভীর মনোযোগ সহকারে শোনার, জীবনে তা বাস্তবায়নের তৌফিক দেন, আল্লাহুম্মা আমিন। বিষয়টি হচ্ছে মুসলিম উম্মার মাঝে বিভক্তির মৌলিক প্রেক্ষাপট, খুব জানা পরিচিত বিষয়। আমরা চাই না আমাদের অনভিপ্রেত, আমাদের অনাকাঙ্ক্ষিত, আমাদের অযাচিত, আমরা কেউ চাইনি বিভক্তি, বিভেদ, বিচ্ছেদ। আমরা সকলেই চাই মিল, সকলেই চাই সম্প্রীতি, সকলেই চাই ঐক্য। কিন্তু যে অনিবার্য প্রেক্ষাপটে মুসলিম উম্মা বিভক্ত হয়ে গেছে, এরপরেও সেই বিভক্ত নিরসনের নিরন্তর প্রচেষ্টায় আমরা সকলেই উদ্যোগী, সকলে না হলে অনেকেই আমরা উদ্যোগী। এটি আমাদের একটি নৈতিক এবং মৌলিক দিনই দায়িত্ব। তো বিভক্তি নিরসন শুধু আমাদের এই সমাজ জীবনের কোনো নৈতিক দায়িত্ব শুধু নয়, ইসলামে বিভক্তি নিরসনের যে ভূমিকা, কোনো মুহূর্ত একটি মুহূর্তের জন্য বিভক্তির কোনো ধরনের করাল গ্রাস মুসলিম উম্মাকে গ্রাস করতে পারে না, তাকে এ ব্যাপারে সতর্ক থাকতেই হবে। যত নাবি রাসূল কিতাব পৃথিবীতে এসেছেন, তার মৌলিক নিরিখ ছিল
উম্মাতের মধ্যে একটি বিশেষ বৈশিষ্ট্য ছিল, বিভক্তি নিরসন করা। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে উম্মাত হিসেবে এই পৃথিবীতে আমরা পদচারণা করে চলেছি, সে উম্মাতের যাবতীয় কল্যাণ মুসলিম উম্মা এবং অন্যান্য কমিউনিটিরা যে পাবে, তারও মৌলিক বেস হচ্ছে বিভক্তি নিরসন। কোনোদিন কি ইসলামের কোনো কল্যাণ মুসলিম জাতির কাছে কোনো কল্যাণ পৃথিবীর কোনো মানুষ পেতে পারে? না, নিজেরাই আমরা পেতে পারি। হাজারো দলে উপদলে ভাগ হয়ে যাওয়া, বিচ্ছিন্ন হওয়া, বিচ্ছেদ হওয়া, এটা কোনো কাজের কথা নয়, এটি কোনো কল্যাণের প্রতিমূর্তি কোনো মুহূর্তের জন্য হতে পারে না। এগুলি আমাদের কাছে খুব সহজ সরল সত্য কথা। আজকে যে বিষয়টি আপনাদের সামনে বলবো, কি কারণে যে জাতির প্রথম কিতাব, যে জাতির কিতাব এলো পবিত্র কোরআনুল কারীম, যেখানে মানব জাতি সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করতে গিয়ে, মানব জাতির কথা বলতে গিয়ে বললেন, গোটা মানব জাতিটাই এক জাতি, কানা নাস উম্মাতা ওয়াহিদা। এবং এরপরে যখন মানুষের মধ্যে থেকে নানা রকমের মতানৈক্য সৃষ্টি হলো, মতবিরোধ তৈরি হলো, বিরোধিতাকে, বিচ্ছেদকে, বিভক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত ঘৃণাসূচক শব্দ দিয়ে এখানে বিবরণ দিয়েছেন, যখনই তাদের মধ্যে ফাখতালাফু, যখন তারা ইখতিলাফ করলো, মতানৈক্য তৈরি করলো, তখন আল্লাহ নবী প্রেরণের ধারা আরম্ভ করলেন। কি বলে? বাআথাল্লাহু নাবীনা মুবাশশিরিনা মুনযিরিন। নবীরা আসতে লাগলেন, মূসা আলাইহিস সালাম থেকে শুরু হলো, কি করতে? লিয়াহকুমা বাইনাহুম ফিমা ইখতালাফু ফিহ, যা নিয়ে তারা মতানৈক্য করছে তার ফয়সালা করে দিতে। তাহলে নবী এবং রাসূলদের আগমনের সূত্রপাত হয়েছে উম্মাতের মধ্যে, মানব জাতির মধ্যে বিভক্তি নিরসন করা। সেই মুসলিম উম্মা হাজারো দলে উপদলে বিভক্ত হয়েছে। এটি শুধু ভয়াবহ নয়, এটি খুব অত্যাশ্চর্যের একটা বিষয় আমাদের স্বাভাবিক দৃষ্টিতে মনে হয়। ঠিক কোন কারণগুলিতে আমরা বিভক্ত হয়েছি, বিচ্ছিন্ন হয়েছি, বিরোধিতার মোকাবিলায় আমরা নিজেরা একে পরস্পর পরস্পর থেকে সরে দাঁড়িয়েছি, এবং তার ভয়াবহ তো শুধু মুসলিম উম্মা নয়, গোটা মানব জাতি তার জন্য জর্জরিত। আজকের সারা পৃথিবীর যে আবহাওয়া, যে চালচিত্র, যে দূষণ, যে সংক্রামক ব্যাধির মতো তাদেরকে কুরে কুরে খাচ্ছে, মৌলিকভাবে পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে আমরা তার জন্য দায়ী। আমাদের কাছে আছে পৃথিবীর মানবতার সমস্ত সমাধানের মূল নিরসনের হেতু, আমাদের কাছে আছে আল্লাহ প্রদত্ত পবিত্র কোরআন এবং সহি সুন্না। তাহলে পৃথিবীর সমস্ত সমাধান করার মালিক তো আমরাই, তার জন্য দায়ী তো আমরাই, কিন্তু আমাদের কোনো কল্যাণ না আমরা পাই না পৃথিবীর অন্যান্য কমিউনিটি পায়। এই জন্যই আমাদের মধ্যে বিচ্ছিন্নতার এই ভয়াবহতা গ্রাস করেছে আমাদেরকে। ঠিক কোন কারণের জন্য আমরা ভাগ হয়েছি, দুটি পয়েন্ট একটা একটা করে কয়েকটা কথা বলি। এক নম্বর, কোনোদিনই মিল হবে না, মুসলিম উম্মা মিল হতে পারে না যতক্ষণ পর্যন্ত এই বিষয়গুলিকে আমরা না নিজেদের জীবন থেকে নিরসন করবো। এক নম্বর, বোধের বিপন্নতা, বোধের বিভ্রান্তি থেকে বিরোধের সূত্রপাত। একটা জিনিস যেমন, তা থেকে আপনার ধারণা, আপনার বিশ্বাস, আপনার আকীদা যদি আলাদা হয়, কি করে সেই দুটো লোকের সঙ্গে মিল হতে পারে? সর্বোপরি সর্বপ্রথম কিসের বিশ্বাস? ইসলামের যাবতীয় কার্যকলাপ, মুমিনের যাবতীয় আমাল, তা সমস্ত কিছু স্থির হয়, পরিচালিত হয় তার বিশ্বাসের ভরকেন্দ্র থেকে। বিশ্বাসের ভরকেন্দ্র যখন টলে ওঠে, নড়ে যায়, তখন আর তার কাজের কোনো ভিত্তি থাকে না। কিসের ওপর বিশ্বাস? সর্বোপরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে বিশ্বাস ইমান। এই যে লাফস, এই যে শব্দ ব্যবহার করা, আল্লাহ, আল্লাহ সম্পর্কে আপনার আমার বোধ যদি এক না হয়, মানহাজ মাসলাক দল গোত্র চুলোই যাক, কোনোদিন আমি আপনি দুটো ব্যক্তিকে এক হতে পারবো? যে লোকটি বলে আল্লাহ সম্পর্কে মৌলিক কতগুলো বিধান, সারা বিশ্ব মুসলিম উম্মাহ আজও এক হতে পারেনি। এই যে জ্ঞানের অজ্ঞতা, এই যে দৈন্যতা, তাদেরকে কোনোদিনই কি এক করতে পারে? আমরা মুখে বলি ঐক্য চাই, মিল চাই, কিন্তু কোনোদিনই তো হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো একজন সম্পর্কে, কোনো একজন সত্তা সম্পর্কে আমাদের তার সঙ্গে আমরা নৈকট্য লাভ করতে চাই, যোগাযোগ স্থাপন করতে চাই, এবাদত করতে চাই, তো আল্লাহর উদ্দেশ্যেই তা আমরা কি সমর্পণ করতে চাই। কোনো একজন দুনিয়াবি কোনো এক ব্যক্তির সঙ্গে, সত্তার সঙ্গে আমরা যদি যোগাযোগ করতে চাই, তো তার দুটি মৌলিক বৈশিষ্ট্য জানা দরকার। এক, তিনি আছেন কোথায়, তার নাম কি, আল্লাহ কোথায় আছেন, এ সম্পর্কে আল্লাহ নিজেই বলছেন, আর রহমান আল্লাহ আরশ ইস্তাওয়া, আরশের উপরে তিনি সমাসীন, সম্মানিত সুমহান একটি সিংহাসন আরশ, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলছেন আমি ওখানে আছি। যাকে খুঁজলাম সারা জীবন, যাকে ডাকলাম সারা জীবন, রাস্তায় একটা মোড়ে একটা লোক দাঁড়িয়ে রয়েছে, দাদা দাঁড়িয়ে আছেন কি জন্য, একজনকে খুঁজছি, বলে কি নাম তার, দাদা জানি না, বলে কোথায় থাকেন, কোন বাড়িটাই, বলে তাও জানি না, লোকে পাগল বলবে।
আল্লাহ কোথায় আছেন এই বোধ আমার আপামর মুসলিম জনসাধারণের মধ্যে আজও কিন্তু এর মধ্যে ঐক্য নেই। এই জ্ঞানের অজ্ঞতায় দৈনতায় আজও আমরা ভুক্ত। আল্লাহ নিজে বলছেন আমি আরশে আছি, আর আমি তাকে খুঁজছি সব জায়গাতে, মক্তবে খুঁজছি, মসজিদে খুঁজছি, গির্জায় খুঁজছি, আরো কোথাও খুঁজছি, খানকায় খুঁজছি, ব্যক্তিতে খুঁজছি, বস্তুতে খুঁজছি, সৃষ্টিতে খুঁজছি, চন্দ্রে সূর্যে পাথরে অচেতন জীব জড় পদার্থের মধ্যে আমি যদি স্রষ্টাকে খুঁজে বেড়াই কোনোদিনই তো পাবো না। তাহলে যে লোকটা সঠিকভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবস্থান সম্পর্কে জ্ঞাত, যিনি জানেন আরশের ওপরে আল্লাহ সমাসীন, আর সেইভাবে যিনি আল্লাহর খোঁজে আল্লাহর প্রতি সমর্পিত ইবাদতগুলিকে তিনি সমর্পণ করেন সেই লোকটা, আর যে লোকটা দুনিয়ার অন্যত্র খুঁজে বেড়ায়, সৃষ্টি বস্তুর মধ্যে খুঁজে বেড়ায়, সেই লোকটার মধ্যে তো কোনোদিন মিল হবে না। বোধের বিপন্নতা থেকে সূত্রপাত হচ্ছে। একটাকে নিয়ে, শুধু আল্লাহকে নিয়ে যদি এত বিভ্রান্তি মুসলিম উম্মার মধ্যে থাকে তো আর কিসে মিল হবে? অজস্র বিষয় ঘন্টার পর ঘন্টা আলোচনার, পাঠযোগ্য বিষয় আলোচনাযোগ্য শুধু তো নয়, আমি শুধু পয়েন্টগুলো ধরিয়ে দিই। শুধুই শ্রোতা যিনি জ্ঞানী শ্রোতা বা অত্যন্ত সচেতন শ্রোতা যারা রয়েছেন, অবশ্যই পরে এগুলো নিয়ে ডিটেলস বা সবিস্তারে পড়াশুনো করবেন ইনশাআল্লাহ তাআলা আজিজ। বিভক্তি নিরসনের একটা সূত্র আমরা খুঁজে পাবো, গোটা বিশ্ব মুসলিম যে সত্যিই একটা মুসলিম উম্মা এবং তার কল্যাণ যে শুধু মুসলিম উম্মার জন্য নয় গোটা মানব জাতির জন্য, তার সত্যতা আমরা উপলব্ধি করতে পারবো। আল্লাহ হলো রাসূল, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার অবস্থান কি, মানব জাতির কাছে তার দায়িত্ব কি, আমাদের সঙ্গে তার সম্পর্ক কি। কোন একজন প্রশাসনিক কর্তা এসেছেন বহরমপুরের কোন একটা পল্লীতে কোন একটা বিশেষ দায়িত্ব নিয়ে, খুব গুরুত্বপূর্ণ কথা, প্রশাসনিক কোন একটা আধিকারিক এসেছেন বিশেষ কোন দায়িত্ব পালনের জন্য, এখানে কোন একটা সার্ভের একটা রিপোর্ট নেওয়ার জন্য দেওয়ার জন্য, প্রফেসর যিনি আধিকারিক যিনি এসেছেন তিনি ক ফুট লম্বা, তার গায়ে কি পোশাক আছে, কোন গাড়িতে করে এসেছেন সবই আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এটা আমাদের কাছে কোনো আলোচনার বিষয় নয়, এ নিয়ে আমাদের বাক বিতর্কের কোনো অবকাশ নেই। আমাদের কাছে তিনি একজন বিশেষ দায়িত্বের জন্য তিনি এসেছেন, একটা রিপোর্ট নেওয়ার জন্য, কোনো একটি দায়িত্ব আমাদেরকে দেওয়ার জন্য, কোনো একটা নির্দেশ জারি করার জন্য সরকারি কোনো একজন আধিকারিক আমাদের কাছে উপস্থিত হয়েছে। দু ভাই আমরা দেখছি তাকে, দেখার পরে তিনি যে আমাদেরকে দায়িত্ব দিয়ে গেছেন বা কোনো একটা অর্ডিন্যান্স জারি করে গেছেন সেটা ভুলে গিয়ে আমরা দু ভাই এবার আলোচনা করছি মাঠে গিয়ে, জানিস ওই যে আধিকারিকটা এসেছিলেন উনি 6.5 ফুট লম্বা, বলে না 6.5 ফুট নয় উনি তো 6 ফুট, বিবাদ লাগলাম, ঝগড়া লাগলাম, কোনো কি কারণ ছিল এর মধ্যে, উনি 6 ফুটেরই হন আর 6.5 ফুটেরই হন, আমার তো কোনো তাতে মতান্বয় করে লাভ নেই, উনি এসেছিলেন ওনার দায়িত্ব দিতে, সেই দায়িত্ব পালনে আমরা দায়বদ্ধ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের কাছে এসেছেন লিউতা বিইজনিল্লাহ, তিনি তাকে ইত্তেবা করার জন্য, তাকে ইতাআত করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তিনি প্রেরিত। তিনি সোনার ছিলেন না রূপোর ছিলেন না পাথরের ছিলেন না মাটির ছিলেন, আপনার কি, আপনাকে 50 টাকা দিয়ে বাজার করতে দেওয়া হয়েছে, নির্দিষ্ট কতগুলো জিনিস আনতে বলা হয়েছে, 50 টাকা একটাই নোট দেওয়া হয়েছে, পুরনো নোট দেওয়া হয়েছে না নতুন নোট দেওয়া হয়েছে, ও নিয়ে বাক বিতণ্ডাই যদি আপনি ভোগেন কি আছে, আরে যাই দেওয়া হয়েছে, আপনার দায়িত্ব ছিল শুধুমাত্র কতগুলো জিনিস কিনে নিয়ে আসা। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে এসেছেন কি জন্য, তার ইত্তেবা করানোর জন্য, তাকে ইত্তেবা করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ প্রেরণ করেছেন। তিনি কি ধাতুতে তৈরি হয়ে এসেছেন, মাটি দিয়ে তৈরি হয়েছে না পাথর দিয়ে না সোনা দিয়ে না চাঁদি দিয়ে না আলো দিয়ে না বাতাস নিয়ে আমার বিতর্ক কিসের, কিন্তু মুসলিম উম্মা একটা পর্যায়ে এসে অহেতুক সম্পূর্ণ অযাচিত সম্পূর্ণ অবাঞ্ছিত লক্ষ লক্ষ মানুষ আমরা ভাই বন্ধু, না আমার নবী এই ছিলেন আমার নবী সেই ছিলেন, আমার নবী সোনার ছিলেন আমার নবীর উপর ছিলেন, ইনি বলছে মাটি ছিলেন, তিনি আদতেই কি ছিলেন, এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পূর্ণ বিবরণ তো দিয়েই দিয়েছে পবিত্র কোরআন কারীমে, এবং তদানীন্তন সময়ে মক্কার মুশরিকদের মধ্যে স্পষ্ট ধারণা ছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জৈবিকভাবে মানুষ হিসেবে আমাদেরই মতো মানুষ, রক্ত মাংসের, এ ব্যাপারে মক্কার লোকেরা বিভিন্ন রকমের কথা টিকা টিপ্পনি বলতো, আরে এ কেমন রাসূল এসেছেন, বাজার করে হাটে যায় খায় দায় ঘুমোয়, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা মানুষ হিসেবে দেখেছিলেন, তায়েফের প্রান্তরে তিনি রক্তাক্ত হতে দেখেছিলেন, বদর প্রান্তরে তাকে আহত হতে দেখেছিলেন, ওহদ প্রান্তরে তার সিংহায় ঢুকে গেছে ঝরঝর করে রক্ত প্রবাহিত হয়েছে এই অবস্থায় তারা দেখেছিলেন, উটের ভুঁড়ি তার পিঠের ওপরে চাপানো হয়েছে এই অবস্থায় দেখেছিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদতেই একজন মানুষই ছিলেন, এ ব্যাপারে মক্কার বোকা জাহেল লোকদেরও কোনো এ ব্যাপারে কোনো সন্দেহ ছিল, কিন্তু বোধের বিপন্নতা, সঠিক জিনিসটা না বোঝার এই দৈনতা, এই অজ্ঞতা থেকে আমরা কি করেছি, ওই যে আধিকারিক এসছেন 6.5 ফুট না 6 ফুট আমরা ঝগড়া করছি, আধিকারিক যে আমাদেরকে দায়িত্ব দিয়ে গেলেন সে সম্পর্কে আমরা সম্পূর্ণ বেমালুম ভুলে গেলাম, বোধের বিপন্নতা থেকে বিরোধের সূত্রপাত, কোনোদিনই তারা আর একত্র
যে দায় দায়িত্বগুলি আমাদের ছিল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা একটা করে বলছি, অজস্র বোধ অজস্র ধারণা, এই যে আমাদের সঠিক পড়াশোনা পবিত্র কোরআন সুন্নাহর জ্ঞান না থাকার জন্য যখন আমাদের মধ্যে বৈপরীত্য তৈরি হয়ে গেছে, উম্মত আস্তে আস্তে নিজেরাই বিভক্ত হয়ে গেছে। তিন নম্বর বিপন্নতার আরেকটি উদাহরণ, কোন পাপ সম্পর্কে পাপের তীব্রতা তার ভয়াবহতা সম্পর্কে মত পার্থক্য। একটি অন্যায়, আপনি জানেন শির, তো শিরটা ঠিক কত বড়। আপনি জানেন এটা বেদাত, কিন্তু বেদাত মানে ঠিক ভয়াবহতা, তার তীব্রতা, তার মাত্রাটা ঠিক কতটা, এ ব্যাপারে আমার আপনার ধারণা এক না থাকলে মতবিরোধ তৈরি হয়ে যাবে। সে মতান্বয় কোনোদিনই আমাদের মধ্যে বিটবে না। স্কুলে পড়তাম, একটা ছেলে অপরাধ করেছিল ক্লাসের কাছে, পরীক্ষার খাতায় মাস্টারমশাই লোকেরা ভালো মজা লাগবে, পরীক্ষার খাতায় ছেলেটি ভূগোলের ছবি আঁকতো, জীবন বিজ্ঞানের ছবি আঁকতো খুব ভালো, মাস্টার এসে খুব নাম করতো, এত সুন্দর ছবি আঁকে ছেলেটা। আমরা দেখতাম ক্লাসে, সিক্স সেভেনে পড়ি, খুব বড় নয় তো, হ্যাঁ তুই ছবি তো ক্লাসে আঁকতে পারিস না, তুই এমন ভালো ছবি, তোর নাম করছে লাইফ সায়েন্সের টিচার, কী জন্য? বলে ও মজা আছে বুঝবি। পরবর্তী ছেলেটি ধরা পড়ল, ছেলেটি অফিস থেকে ছোট মতো একটা গোল স্ট্যাম্প চুরি করেছে, লুজ সাদা কাগজের কোণে সেই ছোট স্ট্যাম্পটা মেরে দিয়ে পরীক্ষায় যে লুজ সিট দিত সেই লুজ সিট নেওয়ার নাম করে ওই নিজের লুজ সিটে ধরে দিত, বাড়ি থেকে কাউকে বড়দেরকে দিয়ে ছবি আঁকিয়ে নিয়ে আসত, এই চালাকিটি করতে ছেলে। খুব মনে পড়লো কয়েকদিন থেকে কথাটা মাথাতে ঘুরছে। ছেলেটিকে যথারীতি পত্রপাঠ, মা বাপকে ডেকে, তার গার্জেনদেরকে ডেকে, ছেলেটি হোস্টেলে থাকতো আবার আমাদের সঙ্গে, ছেলেকে বের করে দিল। বের করে দেওয়ার পর আমরা যারা ছিলাম সে যুগের মানে ক্লাসমেট রুমমেট যারা ছিলাম একসঙ্গে হোস্টেলে, তারা এবার গোল টেবিল বসলাম, বসে আমাদের মধ্যে আলোচনা হচ্ছে, আরে ছেলেটা কি এমন করলো রে, সামান্য এইটুকু একটা গোল স্ট্যাম্প নিয়ে যেতে কি হয়েছে, হেডমাস্টারকে তো মারেনি, আর আমাদের কাছে টাকা চুরিটা সব থেকে বড় চুরি ছিল, ও তো কোনো টাকা পয়সা চুরি করেনি, স্কুলের কিছু ভাঙচুর করেনি, হেডমাস্টারকে মারতে যায়নি, আরও বড় কোনো ভাঙচুর করেছে এরকম কোনো নজির নেই, নিয়ে যেত সামান্য একটা গোল স্ট্যাম্প, তার জন্য বের করে দিতে হবে। এইটা আমাদের মাথায় খেলেছে কি জন্য, পাপের অপরাধের অন্যায়ের তীব্রতা সম্পর্কে আমাদের অজ্ঞতা দৈনতা। আপনি বোঝেনই না শিরক কত বড় অপরাধ, বেদাত কত বড় অপরাধ, নিরন্তর করে যাচ্ছেন, এ হারাম তো কত বড়, এটা হারাম, এটা আমাদেরকে ইমান থেকে কোথায় সরিয়ে নিয়ে যাবে। আল্লাহ বাদ দিয়ে অন্যকে ইবাদত করছি, আল্লাহ বাদ দিয়ে অন্যকে ডাকছি, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা নয় তাই রূপে তাকে আমরা ডাকছি, মানে অভিবাদন জানাচ্ছি, এই অপরাধগুলো একটার পর একটা যে করে যাচ্ছি, এই অপরাধ সম্পর্কে আমার দৈনতা কিন্তু আমাকে মত পার্থক্য এনে দিয়েছে, উম্মাতের মধ্যে বিভাজন সৃষ্টি করেছে। সঠিকভাবে যারা জেনেছিলেন, স্কুলের যারা পরিচালক ছিলেন, তারা জানেন এই অপরাধ কত বড় অপরাধ, পবিত্র কোরআন সুন্নাহ যারা নিরন্তর অধ্যয়ন করেন চর্চা করেন, তখন আপনি বুঝতে পারলেন যে শরীয়তে এটা কত বড় অপরাধ। কিন্তু যতক্ষণ আপনি বুঝতে পারছেন না ততক্ষণ ওই স্ট্যাম্প চুরির মতো মনে হচ্ছে যে এটা কি এমন, এমন তোরো অজস্র অপরাধে অভিযুক্ত একটি লোক আর ওই অপরাধ সম্পর্কে সচেতন একটি লোক, এই দুটো লোক কখনো এক হবে? কিসে কিসে ভাব নেই রক্ষক রক্ষে, বাঘে ছাগে মিল হলে আর নেই রক্ষে, বাঘ আর ছাগলে মিল হয় না, সুকুমার রায় মজার করে লিখেছিলেন। আমরা সবসময় ঐক্য চাই, গোটা পৃথিবীর মুসলিম উম্মা এক হয়ে যাক, চাই ঐক্য, কিন্তু সব জিনিস তো ঐক্য হবে না। একজন একটা শিরকে বেদাতের ভয়াবহতাকে পূর্ণভাবে উপলব্ধি করছেন, আপনাকে নিখুঁতভাবে উপলব্ধি করতে হবে, ইমান এবং বিশ্বাসের ভরকেন্দ্রে অবস্থান করছেন, আর একটা লোক তা থেকে সরে গিয়ে কুফর এবং বেদাতের ভয়ঙ্কর কানাগলিতে সে হাতরে রাস্তা হাতরে বেড়াচ্ছে, এই দুটো লোকের মধ্যে ঐক্য, কমিউনিটির কতভাবে তার মধ্যে মিল, তার মধ্যে একসঙ্গে সম্প্রীতি, কোশ্চিন কারা করতে পারে? কাজেই আমাদেরকে সরে আসতে হবে বোধের বিপন্নতা থেকে। আল্লাহ তিনি আরশের উপরে সমাসীন, একমাত্র তিনি ইবাদতের মালিক, আর কেউ নয়। এই মহান আদর্শগত এবং সর্বোপরি যে দুটি কালেমা, যে দুটি বাক্য পাঠ করে আমরা মুসলিম হওয়ার সৌভাগ্য অর্জন করেছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, পূর্ব আলোচক আমাদের ফাইজি স্যার দীর্ঘ আলোচনা করলেন, ও আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এদের অবস্থান কি, এদের ইসলামে আমাদের কাছে তাদের ইত্তেবা এবং ইতাআত বলতে আমরা কতটুকু বুঝি, তার জন্য নিরন্তর পবিত্র কোরআন এবং সুন্নাহকে অধ্যয়ন করা এবং নিজেদের এই বোধের এই বিপন্নতাগুলিকে, এই বিভ্রান্তিগুলিকে নিরন্তর আমাদের জীবন থেকে কি করা, পর্যবসিত করা, নিজেদের জীবন থেকে মুছে দেওয়া, নইলে আমরা কিন্তু এক হতে পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একমাত্র ইবাদতের মালিক, আর কেউ নয়। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যান্য রাসূলদের ধারাবাহিকতা এসেছেন সর্বশেষ এবং চূড়ান্ত রাসূল,
তিনি এসেছেন পৃথিবীতে কেবল মাত্র ইউতা বিজনিল্লাহ তার ইত্তেবা করা হবে তার ইতাত করা হবে ইবাদত কেমন ভাবে হবে এই মানদণ্ড মানুষের কাছে স্থির করতে এই রাসূল আল্লাহ এই কিতাব এই বিষয়গুলি সম্পর্কে আমাদের স্পষ্ট ধারণা পবিত্র কোরআন এবং সুন্নাহ থেকে গ্রহণ করা আমাদের এই বিভক্তি নিরসনের মৌলিক প্রথম পদক্ষেপ ইনশাআল্লাহ তাআলা আজ আমরা গ্রহণ করব দুই নম্বর উৎসগত ভিন্নতা গঙ্গা দূষণ প্রতিরোধ কমিটি হয়েছিল একবার একবার কেন অনেকবার হয়েছে বড় বড় সদস্যরা মিলে গোল টেবিল করে আলোচনা করেছে যে গঙ্গার পানি দূষিত হয়েছে তো কতটা এর মানদণ্ড কি গঙ্গা তো অনেক বড় এখানে ফরকার কাছে এখানে গঙ্গা ধুলিয়ানার কাছেও গঙ্গা ও নদিয়ার কাছেও গঙ্গা ওটা নামাব ধরো হুগলি নদী হলো এখানে ভাগীরথী হলো তারপরে তো হুগলি হলো বঙ্গোপসাগরে গিয়ে পড়লো একজন বিশেষ আধিকারিক বলেছিলেন যে শোনেন গঙ্গা দূষণ প্রতিরোধ কমিটি করতে গেলে যেতে হবে সেই গোমুখ গঙ্গোত্রী হিমবাহের কাছে যদি আপনি ফারাক্কার কাছে খানিক পানি নেন এক গ্লাস আর এখানে ধুলিয়ানার কাছে খানিক নেন আর নবদ্বীপের কাছে খানিক নেন ওই পানি দুটিকে যদি ট্যালি করেন ও তো দূষণ বুঝতে পারবেন না ও তো দূষিত আগে অলরেডি হয়েই আছে ও মন দিয়ে শুনবেন আপনি গঙ্গার কাছে গঙ্গা দূষণের মানদণ্ড করছেন যে গঙ্গার পানি কতটা দূষিত হয়েছে কে বলবে কতটা দূষণ হয়েছে আপনার জীবন আপনি যে ইসলাম পালন করছেন তা কতটা দূষিত কে বলবে এখন গঙ্গার পানি যদি আপনি খানিকটা নবদ্বীপ থেকে নেন আর খানিকটা হুগলি ঘাট থেকে নেন আর খানিকটা ধুলিয়ান থেকে নেন তো সবই তো মোটামুটি একই রকম দূষণ তো যা হওয়ার আগেই হয়ে গেছে সম্মানিত উপস্থিতি দূষণের মানদণ্ড আমাকে স্থির করতে গেলে যেতে হবে সেই গঙ্গোত্রী মুখে পাহাড়ের স্বচ্ছ ধারায় সেই স্বচ্ছ সলিল রাশি যেখান থেকে ঝরঝর কলকল বলে বয়ে চলেছে সেইখান থেকে পানি যদি নিতে পারতাম তাহলে বোঝা যেত যে স্বচ্ছ ওই সলিল ধারার থেকে আমাদের এই দূষিত গঙ্গার পানি ঠিক কতটা দূষিত উৎসগত ভিন্নতা যদি তৈরি হয়ে যায় আমার ইসলামটাকে আমি ট্যালি করছি আমার বাপের সঙ্গে আমার আত্মীয় স্বজনের সঙ্গে আমার শ্বশুর বাড়ির ইসলামের সঙ্গে আমার গ্রামের ইসলামের সঙ্গে আমার অঞ্চলের ইসলামের সঙ্গে কোনোদিনই তো মানদণ্ড ঠিক হলো না উৎসগত ভিন্নতা তৈরি হলো হবে না উৎস উৎসমুখে আমাদেরকে ফিরে যেতে হবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবদ্দশায় সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা যে অর্থে যে দৃষ্টিভঙ্গিতে যে প্রেক্ষাপটে পবিত্র কোরআন এবং সুন্নাহ বুঝিয়েছিলেন বুঝিয়েছিলেন আমল করেছিলেন পৃথিবীর মানুষের জন্য আমানত স্বরূপ রেখে গিয়েছিলেন সেই উৎসমুখে যদি আমরা যেতে পারি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু পবিত্র কোরআন এবং সুন্নাহ কোন দৃষ্টিতে বুঝেছিলেন আমার আকীকা আমার নামাজ আমার আকীদা আমার সালাত সিয়াম অন্যান্য ইবাদত আমার বিবাহ শাদী দাম্পত্য যাবতীয় ব্যাপার স্যাপারগুলো তারা ঠিক কোন অর্থে বুঝেছিলেন কেমন ভাবে আমল করেছিলেন কোরআন এবং সুন্নাহর দৃষ্টিভঙ্গিতে সেই উৎসমুখে না গিয়ে আমি যদি আমার বাপ দাদাদের কথা শুনি আমি যদি আমার লোকালিটির কথা শুনি আমার অঞ্চলের কথা শুনি আমার একটা যে ট্রেন চলে যাচ্ছে সেই উপরে আমরা আমল করি উৎসগত যদি ভিন্নতা তৈরি হয়ে যায় কোনোদিনই উম্মার মধ্যে ঐক্য তৈরি হতে পারে না আমি খুঁজছি মূল জায়গা থেকে গিয়ে ওই গঙ্গোত্রীর কাছ থেকে যে পানি নিয়ে এসছে আর হুগলি ঘাটে যে পানি খাচ্ছে দুটো পানি সমান হবে উৎসগত ভিন্নতা দূর করুন একমাত্র একমাত্র পবিত্র কোরআন এবং সুন্নাহকে বোঝার জন্য জানার জন্য মানার জন্য জীবনে বাস্তবায়নের জন্য সর্বোপরি দুনিয়া জোড়া মুসলিম উম্মার কাছ থেকে বিভক্তি নামক এই অপরাধ বিভক্তি নামের এই ভয়াবহ কলুষতাকে দূরীকরণের জন্য পবিত্র কোরআন এবং সুন্নাহর কাছে আপনাকে দরখাস্ত করতে হবে কোনো বিকল্প আর কিছু চলমান সমাজ তিন নম্বর চলমান সমাজকে প্রাধান্য দেওয়া সব সময় আমরা নিজেদের যা চলছে ঠিকই আছে সব সময় আমাদের মনের মধ্যে এইরকম একটা খারাপ ধারণা একটা বদ ধারণা বদ আকীদা আমাদেরকে গ্রাস করে রেখেছে মোটামুটি যা চলছে সেটাই ঠিক আমাদের বাপদাদা চোদ্দ পুরুষ যা করে এসেছিলেন আমাদের বর্তমান সময়ের মানুষের যেটা করে যাচ্ছে এই যে বর্তমান সময়ের সমসাময়িকতাকে আমাদের চলমানতাকে চলমান সমাজ ব্যবস্থাকে প্রাধান্য দেওয়া আর একজন মানুষ উৎসগত ভিন্নতার থেকে সরে এসে বিষয়ক পবিত্র কোরআন এবং সুন্নাহ থেকে তাদের সমস্যা সমাধানের জন্য যে রসদ সংগ্রহ করে এই দুটো মানুষ তো এক হতে পারে চলমানতা চিরকালই তো ভয়াবহতার আরেক নাম চলমানতা চিরকালই ভয়াবহতার আরেক নাম মানুষ তো সবসময় পাপবোধের মধ্যে জড়িত কাজেই তাদের নানা রকমের ভুল ত্রুটির মধ্যে তারা বারবার পড়ে যাবে আপতিত হবে আর একজন মানুষ পবিত্র কোরআন এবং সুন্নাহ ধরে থাকবে এই দুটো মানুষ কি করে এক হতে পারে এজন্য দুটি প্রেক্ষাপটে মানুষ চলমানতাকে প্রাধান্য দিয়েছে সমসাময়িকতাকে তারা গুরুত্ব দিয়েছে একটি হচ্ছে বাপ দাদাদের কথা মেনেছে আর একটা বহু লোক কি করেছে তাই করতে গেছে শুধু বিভেদের দুটি কিন্তু বড় রকমের কারণ অথচ এ ব্যাপারে আমার নিখুঁত চর্চা যেটা পৃথিবীর কোনো মানুষ বাপ দাদাকে আদতে ওই রকম ভাবে
করে গেছেন, ঘাট করে গেছেন, পুকুর করে গেছেন, একটা রাস্তা করে গেছেন, বাড়ির সামনে একটা টিউবওয়েল করেছেন, যেখানে যা নয়। পরবর্তী জীবনে আমি যখন দেখতে পেরেছি, আরে আব্বা এটা যা করেছেন এটা তো ঠিক নয়, তাহলে দুনিয়াবী জীবনে তার ত্রুটিগুলি পরবর্তী জীবনে আমি সংশোধন করেছি, অথবা তার অপূর্ণতাগুলিকে আমি পূর্ণ করেছি। আমার বাপ জীবনে সাইকেল চাপতে পারতো না, আমি সাইকেল কিনেছি, গাড়ি কিনেছি, বাইক কিনেছি, আরো কিছু কিনেছি। আমার বাপের জীবনে ইলেকট্রিসিটি ছিল না, আমার বাড়িতে সব ঝকঝকে তকতক। তাহলে দুনিয়াবী জীবনে আমি জানি তার অপূর্ণতা ছিল আমার দ্বারা পূর্ণ হয়েছে, অনেক ত্রুটি বিচ্যুতি ছিল সেগুলি কি হয়েছে সংশোধিত হয়েছে। আর আখেরাতের জন্য দিনের জন্য আমার বাপের কোনো ভুল হতে পারে না, আমার পূর্বপুরুষের কোনো ভুল হতে পারে না, আমার পূর্বজনদের কোনো ভুল হতে পারে না। এইরকম নেহাত অজ্ঞতা মূর্খামি যদি কোনো মানুষের মনে দানা বেঁধে থাকে, সেই মানুষটিকে আর সম্প্রীতির বাতাবরণে আসতে পারে, কেউই মানে না। বাপদাদাকে যদি নিষ্ঠাকে মানতে হয় যে আমার বাপদাদা দুনিয়াবী জীবনে শরীয়তের দিক থেকে যা করেছিলেন, যেমন ভাবে করেছিলেন, যাকে মেনেছিলেন, যেখানে সাজদা করেছিলেন, যেভাবে অনুষ্ঠান করেছিলেন, সবটাই সত্য, তাই হোক, তাহলে দুনিয়াবী জীবনেও সত্য হতে হবে। আমার বাপ যা বাহের বাহন চেপেছিলেন তাই চাপবো, যে বাড়িতে বাস করেছিলেন তাই করবো। তাহলে দুনিয়াবী জীবনে তার অপূর্ণতাগুলিকে আমি মানি না, ওখরাবী জীবনের দিনই জীবনের তার অপূর্ণতাগুলিকে আমি আঁকড়ে ধরে থাকি। এইরকম কি বলবো অমানসিকতা, এইরকম খ্রিস্টতাপূর্ণ আচরণ যদি আমরা দিনের সঙ্গে ইসলামের সঙ্গে করে থাকি, তাহলে আর কি করে মুসলিম উম্মাহ এক হতে পারে, এক নম্বর। দু নম্বর, বহু লোকের আমরা ওদা অপমান, বহু লোকে কেউ মানেও না দুনিয়া। 50,000 ছেলে এক জায়গায় পরীক্ষা দিচ্ছে, 200 ছেলে নেওয়া হবে, নিয়োগ করা হবে চাকরিতে, 50,000 ছাত্র পরীক্ষা দিচ্ছে, কোনো ইন্টারভিউ দিচ্ছে, 200 ছেলে সেখানে নিয়োগ করা হবে চাকরিতে, আপনি আমি তার জন্য মধ্যে একজন অভিভাবক, আমরা গিয়ে বলবো যে আল্লাহ অধিকাংশ ছেলের ভাগ্যে যা আছে আমার ভাগ্যেও ছেলেটার ভাগ্যে তাই হোক, কেউ বলে কি বলে? আমার ছেলেটি পাক, কেউ না পাক, কে পাচ্ছে না পাচ্ছে বড় কথা নয়, আমার ছেলেটি পাক। অধিকাংশ রুগী একটা হসপিটাল থেকে মরে বেরিয়ে আসছে, আমি আমার নিজের পরিজনকে সে হসপিটালে ঢুকিয়েছি, আমি কি এটা বলি যে আল্লাহ অধিকাংশ রুগীর যা হবে তা আমার ছেলেটারও হোক, আমার পেশেন্টারও হোক, তো বলছি না চালাকি কত আর বলবো। ইসলামের সঙ্গে, দিনের সঙ্গে, ইমানের সঙ্গে, সর্বোপরি কারো সঙ্গে নয় নিজেরই সঙ্গে এ প্রতারণার কতদিন। আমরা কোনো আমল সম্পর্কে যখন আমরা চিন্তা ভাবনা করছি যে ঠিক আছে এই আমলটা ত্রুটিপূর্ণ, আল্লাহ সম্পর্কে ধারণা ত্রুটিপূর্ণ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে আকীদা খারাপ, তখন কি মানুষ উদাহরণ দিচ্ছে? লক্ষ লক্ষ লোক তো এই বলছে, হাজার হাজার মানুষ তো এই করছে, ওই হাজার মানুষের কথা তো আমার দিন জীবনে বাস্তবায়ন করছি না, তখন তো আমি সম্পূর্ণভাবে সঠিক জিনিসটা, আমার জিনিসটা আমি বুঝে নিচ্ছি, কাজেই আমার আকীদা, আমার বিশ্বাস, আমার সলাত সিয়াম আমাকে নিজে বুঝে নিতে হবে কতটা সঠিক। আর এই বোধের বিপন্নতা থেকে যদি না সরে আসতে পারি, উম্মাহ কি করে আমরা? চার নম্বর, দলিল সর্বস্ব জীবন থেকে বিরত হওয়া, দলিল দলিল। এই জমি জায়গা এখানে যারা উপস্থিত আছেন শ্রোতা, প্রত্যেকে এক কাঠা, দু কাঠা, পাঁচ কাঠা, 10 কাঠা, 5 বিঘে, 2 বিঘে জমির মালিক, অথবা কারো জমি জায়গা না থাকলেও যে জায়গাটাতে বসবাস করেন দু কাঠা ভিটে, তারও আপনারা মালিকানা আছে। এই যে আপনার মালিকানাধীন ওই জায়গাটা, তার একটা ডিডস আছে, আছে না নেই? সেই দলিলটা কার কাছে আছে? 2 বিঘে আপনাদের নিজের, প্রত্যেকে নিজের কাছে আছে। এখানে যারা শ্রোতা বসে আছেন তাদের নিজস্ব জমি জায়গা বাড়ি যা আছে তার একটা করে দলিল আছে, পর্চা আছে, রেকর্ড আছে, হাল রেকর্ড একটা বের করে নিয়েছেন, সেটা আপনাদের প্রত্যেকে নিজের নিজের কাছে আছে। কিন্তু এই দলিল সম্পর্কে যে প্রতিটি লোকই নিখুঁতভাবে জ্ঞান রাখেন এটাও কিন্তু সত্য কথা নয়, সত্য? সবাই দলিল বোঝে, জেল নাম্বার, খতিয়ান নাম্বার, দাগ নাম্বার, পর্চা নাম্বার, রেকর্ড নাম্বার, 62 রেকর্ড না 42 রেকর্ড, এ সমস্ত নানান ফেরকাগুলোকে কেউ বোঝে কি? সবাই বোঝে? আমার তো আমাদের এলাকায় বোঝে না, বীরভূমের লোক আমরা একটু বোকা শোকা। আমাদের গায়ে বহু জমির মালিক, ও পাশের গ্রামে একটা 200 বিঘে জমির মালিক কিছুই পড়তে জানতো না, কিন্তু দলিলটা পড়তে জানতো না, তথাপিও দলিলগুলো সে এমন মূর্খ নয় অন্তত যে অন্য লোকের বাড়িতে বন্ধক দিয়ে রেখে আসবে, আছে কেউ? আঁকড়ে ধরে থাকবে, পড়তে জানে না তবুও আঁকড়ে ধরে থাকবে, এটুকু জানে যে আমার যে জমির মালিক আমি, সে জমির দলিল, সে যেমন রেকর্ড, তার পর্চা, তার হাল সব সনাদ আমার কাছে আছে। যখন জানে না তার মধ্যে আমি একজন, অত জমি জায়গা নাই, সামান্য একটু আছে, তার একটা দলিলও আছে, বাড়িতে আছে, আমি ওসব বুঝি না, জেল নাম্বার, রেকর্ড নাম্বার, অত সালের, অত সালের, মাঝে মাঝে মাপজোক হয়, গিয়ে দেখছি কি গো এরকম মাপজোক হচ্ছে, এদিকে আমার জমিটা বেড়ে আসছে, দলিলটা বের করি, আমিনদেরকে দেখাই, ভাই এটা কি, এটা 317 নম্বর দাগ, এটা আপনার এখান থেকে এতটা, দেখলো, বলে দিল, মেপে দিল, চলে গেল। সম্মানিত উপস্থিতি, দুনিয়াবী জীবনের দলিল আপনার এত প্রিয় হলো, নিজের দলিল কাউকে বন্ধক দেন না, শুধু জান্নাতে যাবার দলিল পবিত্র কোরআন আর সুন্নাহ কাদের হাতে বন্ধক দিয়ে রাখলেন? এই আমাদের হাতে,
এই মূর্খামি, এই অজ্ঞতা, এই ধৃষ্টতা যে জাতি করেছে সেই জাতির মধ্যে কোনো কল্যাণ কোনোদিন থাকতে পারে? আপনি না বুঝুন, আপনি অজুহাতে পারেন, আমি পড়তে পারি না, আপনি না পড়তে পারুন, আপনার দলিলও পড়তে পারেন না বহু লোক, তাও বলেও আপনার দলিল কাউর কাছে বন্ধক দেন না। কোরআন পড়তে জানি না, হাদিস পড়তে জানি না, আপনার বাড়িতে নেই কেন? আপনার জীবনের দলিল, আপনার জান্নাতের দলিল, আপনার ইমানের দলিল আপনি বাড়ি থেকে কেন অন্যের কাছে বন্ধক দিলেন? কেন আলেমদের কাছে বন্ধক দিয়ে রেখেছেন? এই অপরাধের জবাব দুনিয়াতে না দেন আখেরাতে আপনাকে দিতে হবে। আপনার বাড়িতে রাখতে হতো, কোরআন রাখুন, সহি হাদিস রাখুন, বুখারী রাখুন, মুসলিম রাখুন, আবু দাউদ রাখুন, রিয়াজুস সলিহীন রাখুন, প্রাঞ্জল ভাষাতে দুনিয়ার সমস্ত বিষয়ের অজস্র বই, কিতাব, পত্র, পত্রিকা, ইসলামী লিফলেট বেরিয়েছে, আপনার বাড়িতে মজুদ রাখুন। আপনি পড়তে পারেন না, আকিকার অধ্যায়টা নিয়ে যান ভাই, আকিকাটা কেমন, আপনার যে কোনো হুজুরের কাছে নিয়ে যান, যে কোনো মানহাজের কাছে নিয়ে যান, আকিকা সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী বলেছেন, বিয়া বিয়ে সম্পর্কে, বিবাহ সম্পর্কে ইসলাম কী বলেছে, তালাক সম্পর্কে কী বলেছে, ওসর সম্পর্কে কী বলা আছে, ফেতনা সম্পর্কে কী বলা আছে, আপনি দেখান, আপনার দলিলের হাল রেকর্ড বের করে নিন, আপনার দলিলের সম্পূর্ণ রেকর্ড বেরিয়ে আসবে, আপনি নিজে আমল করুন। কিন্তু না, সাধু ওদিকে নেই, দুনিয়ার সমস্ত দলিল আপনার হৃদয় মানে অত্যন্ত ভালোবেসে প্লাস্টিকে মুড়ে আপনি যত্ন করে রেখেছেন, শুধু জান্নাতে দেবার দলিল মুষ্টিমেয় দুনিয়া কিছু মানুষের কাছে বন্ধক দিয়ে রেখেছে, যারা এই মূর্খামি এই বোকামি যারা করে তাদের দ্বারা একত্রিত হওয়া সম্প্রীতি বাতাবরণ সৃষ্টি করা সম্ভব নয়। দলিল সর্বশেষ জীবন থেকে যখন আমরা মুক্ত হয়েছি, সরে চলে এসেছি, দলিল গ্রহণ করুন, নিজের দলিল নিজের কাছে। পাঁচ নম্বর, খুব ভয়াবহ অলৌকিকত্ব মানুষ খুব ভালোবাসে, এই শুধু নামটা মানুষ বাদ দেন, নামের পিছনে শায়েখ, হুজুর, হাক্কানি, অমুক তমুক, নানা রকম পাঁচটা লোক বলে আমরা নিজেরাই মনে হয় বাহ সম্মান দিল। মানুষের মধ্যে একটা ফিতরাত হচ্ছে অলৌকিকত্বের সবসময় তারা দাবি করে। অলৌকিকত্বের কতগুলো বৈশিষ্ট্য আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নিয়ে নূহ আলাইহিস সালাম পর্যন্ত নাবীদেরকে আল্লাহ কিছু অলৌকিক বিষয় কিছু সময়ের জন্য দিয়েছেন, কিন্তু এই অলৌকিকত্বটা কোনো প্রামাণিকতার মানদণ্ড নয়। মূল কথা মনে রাখবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কিছু মুজিজা দেওয়া হয়েছে, তাকে মিরাজে নিয়ে যাওয়া হয়েছে, তার হাত থেকে বিস্তীর্ণ জলস্রোত বের হয়েছে, মানুষের জন্য পিপাসিত পানি বের হয়েছে, অজস্র অজস্র তাকে মুজিজা দেওয়া হয়েছে, কিন্তু তাকে যদি অলৌকিক কোনো জিনিস নাও দেওয়া হতো তবু তিনি নবী হতেন না? হতেন না, হতেন তো। মানুষ অহেতু আজগুবি ধরনের কিছু কথা মানুষের নামে, পূর্বতন কোনো বুজুর্গের নামে, পূর্বতন কোনো ব্যক্তির নামে উল্লেখ করে সেই অলৌকিকত্বটাকে প্রামাণিকতার মানদণ্ড হিসাবে তুলে ধরেছে, আর এই মিথ্যাটাকে যারা প্রতিবাদ করেছে তাদের সঙ্গে তাদের হয়েছে চূড়ান্ত সংঘাত। মূল কথাটা বলে দিলাম, উদাহরণটা বলি। একজন বলছেন, হুজুর আমাদের এলাকায় একটা মাদ্রাসা আছে, একটা বিশেষ এলাকায় কাজ করছিলাম তখন 24 ঘন্টা, ঠিক আছে, বলে আমাদের মাদ্রাসার একজন বুজুর্গ শিক্ষক ছিলেন, তিনি গভীর রাতে ঘুম থেকে উঠতেন, উঠেই একটা লাঠিকে নিয়ে আসতেন, ফুঁ দিতেন, ফুঁ দেওয়ার পর আকাশে তিনি উঠতেন, আকাশে উঠতেন, উঠতে উঠতে লোহিত মহাসাগরে চলে যেতেন, ওখানে গিয়ে উজু করতেন, উজু করে মসজিদ নববী যেতেন, ওখানে দুরাকাত সুন্নাত পড়তেন, বাইতুল্লাহ যেতেন, দুরাকাত ফরজ পড়তেন, আবার চলে আসতেন মাদ্রাসায় ক্লাস করতেন, আলহামদুলিল্লাহ তাই করতেন। কি হলো, পূর্বকালের বুজুর্গদের নামে অলৌকিক কাহিনী বলে আমার তো সব পোস্টমর্টম করা আছে, আমি বললাম তাই হতো আলহামদুলিল্লাহ, ঠিক আছে, তাই যদি হয় তাই বলি কি তার কথা কি সব প্রাচীপীতি প্রামাণ্যতা প্রামাণিকতার মানদণ্ড পাবে? কোন হুজুর যদি আকাশে উড়েছেন, আমি বলছি উড়েছে, উড়েছেন তো কি হয়েছে? আসলে মানুষের কাছে মানুষ এসব ধর্ম ব্যবসায়ীদের একটা বড় রকমের চক্রান্ত, মানুষকে বোকা বানানো। আমি বলছি শোনেন, যাদেরকে বোকা বানিয়েছে এবং যারা বাকি বানিয়েছে তারা সবাই আছেন, আমি বলছি শোনেন, উনি উঠতেন এ ব্যাপারে আমার কোনো দ্বিমত নেই, কিন্তু উঠতেন বলেই এই ওড়াটা কি শরীয়তের প্রামাণিকতার কোনো মানদণ্ড হবে? উঠতেন কি হয়েছে, মুসা আলাইহিসসালামকে আল্লাহ একদিন বললেন, আমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, এই মুসা তোমার ডান হাতে ওটা কি? মুসা বললেন, কলা হিয়া আসাইয়া, এটা আমার লাঠি। আল্লাহ বললেন, লাঠি মাটিতে ফেলে দাও। মুসা আলাইহিসসালাম ফেলে দিলেন, আর মুসা আলাইহিসসালাম বললেন, এটা আমার বিভিন্ন রকমের কাজে লাগে, ছাগলকে পাতা ঝেড়ে খাওয়াই এই লাঠি। আল্লাহ বললেন, নিক্ষেপ করো। ফাইজা হিয়া হাইয়াতুন তাসা, সাপ হয়ে ছুটতে লাগলো, মুসা আলাইহিসসালাম ভয় পেলেন, ভয়ে তিনি এক স্তম্ভিত হয়ে বললেন, আল্লাহ বললেন, খুজহা ওয়ালা তাখাফ, এই মুসা ভয় করো না, চেপে ধরো, সানুইদুহা সিরাতাহা লুলা, আবার সেই সাপটি পুনরায় লাঠিতে পরিণত হবে। কোরআন আছে না নাই? মুসা আলাইহিসসালাম সাপকে চেপে ধরেছিলেন তো লাঠি হয়ে গেল, ওই জন্য কি হয়েছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাপ ধরেছিলেন লাঠি হয়েছিল, এর মধ্যে দৃষ্টান্ত আছে? নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এটা ছিল না, তো ছিল না বলে
মুসা আলাইহিস সালাম থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিস সালাম মানে কি কিছু কমে গেছেন নাকি? এই পাগল বুঝতে পারেনি না? ঈসা আলাইহিস সালাম মৃত মানুষকে ছুঁয়ে দিতেন ভালো হয়ে যেত, কুষ্ঠ রোগীর গায়ে হাত বুলিয়ে দিতেন শরীরে যেত সম্পূর্ণ। ঈসা আলাইহিস সালাম বিভিন্ন রকমের পাখি মাটির তৈরি করে ফু দিতেন আকাশে উঠতো। এ মুজিজা আল্লাহ দিয়েছিলেন, অলৌকিকত বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে তাকে দান করেছেন যখন তখন তার নবীদেরকে, যেটা যায় দাউদ আলাইহিস সালামকে দিয়েছেন আলাদা, নূহ আলাইহিস সালামকে দিয়েছেন আলাদা, ঈসা আলাইহিস সালামকে দিয়েছেন, আইয়ুব আলাইহিস সালামকে দিয়েছেন আলাদা, তো আলাদা আলাদা তাদের দিয়েছেন। এই অলৌকিকত্বটা কোনো প্রামাণিকতার মানদণ্ড নয়। তাই যদি হতো তাহলে মুসা আলাইহিস সালাম কেই মানুষ প্রামাণিকতার মানদণ্ড দিত? মানদণ্ড হচ্ছে আল্লাহ এবং তার রাসূল। আল্লাহ যাকে নবী বলেন তিনি নবী, আল্লাহ যাকে রাসূল বলেন তিনি রাসূল, আল্লাহ যাকে সিদ্দিক বলেন যাকে সিদ্দিক, আল্লাহ যাকে শহীদ বলেন তাকে তিনি শহীদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশেষ চূড়ান্ত রাসূল বলে যাকে প্রত্যয়িত করেছেন তিনিই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রামাণিকতার মানদণ্ড তিনি। কে হুজুর আকাশে উঠছে আর কে হুজুর পানিতে ডুবে যাচ্ছে এটা কোনো প্রমাণ নয়। কিন্তু মুসলিম উম্মার একটা দল, একজন মানুষ, আমরা আমরা ভাইরা অনেক সময় অলৌকিকত্ব কোনো গালগল্প গুজব শুনি, অথবা কোনো জাদু, অথবা কোনো তেলেশবাতি, অথবা কোনো রকমের ইন্দ্রজাল, অথবা কোনো ভেলকি দেখে মনে করি যে আমাদের হুজুর যদি এরকম হয় আকাশে ওড়ে তার নিশ্চয়ই তিনি কিছু আছেন। ভুলবেন না, প্রামাণিকতার মানদণ্ড পবিত্র কোরআন। আর একটি প্রামাণিকতার মানদণ্ড মানুষ তুলে ধরে মানুষের কাছে উম্মাদকে বিভ্রান্তির জন্য, সেটা কি? অতি সক্রিয়তা, সত্য সত্যই বিশেষ কোনো কাজের সফলতা। মনে করুন একজন লোক ভারতবর্ষে এসেছিলেন, কোনো একজন বুজুর্গ কোনো এক কালে তার আগমনের ফলে ভারতের 50,000 লোক ইমান এনেছিল, আলহামদুলিল্লাহ। তো কি হলো, এনেছিল তো এনেছিল, তাই বলে তিনি নামাজ পড়েছিলেন যেভাবে, তিনি রোজা করেছিলেন যেভাবে, তিনি যেভাবে বিভিন্ন রকমের ইবাদত করেছিলেন, তার সার্বিক জীবনে কি কোনো ত্রুটি থাকবে না? এটা হবে? কোন মানুষ ভারতবর্ষে মনে করুন এশিয়ান 500 বছর আগে তার হাতে 50,000 লোক ইমান এনেছিলেন, বিধর্মী থেকে ইসলাম গ্রহণ করেছিলেন, এরকম একটা দৃষ্টান্ত ইতিহাস মনে করুন কেউ তুলে ধরলাম না কাছে? যদি তাই হয়, তাই বলে তার বর্ণিত সমস্ত রীতিনীতি তার কোনো ভুল হবে না, এটা হতে পারে? কি করে হবে, ভুল হতে পারে? কিন্তু মানুষের কাছে এটা সহজ বোধ হয় না। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। আজকের যুগে মনে করুন কোনো দায়ী সারা পৃথিবী জুড়ে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কোনো দায়ী দাওয়াতের কাজ করছেন, দাওয়াতের কাজ করতে গিয়ে হাজার হাজার লোককে তিনি দাওয়াতের ময়দানে নিয়ে এসে ইসলাম গ্রহণ করেছে, ইসলাম তারা স্বেচ্ছায় গ্রহণ করেছে, ইসলামের ছায়াতলে আশ্রিত হয়েছে, আলহামদুলিল্লাহ। এটা তার বিশেষ কোনো কাজের সক্রিয়তা ও সফলতা? মানুষের কোনো কাজের সফলতা প্রামাণিকতার মানদণ্ড নয়। কোনো একটি ক্ষেত্রে দেখা গেল সেই দায়ী কোরআন এবং সুন্নাহ থেকে কোথাও একটা মিসটেক করছে, ভুল হতে পারে, তখন আমরা বলবো যে তুমি কে হে, কটা লোককে দিয়ে দাওয়াত দিতে পেরেছো, অমুক হুজুর আমাদের 50,000 লোককে ইসলাম গ্রহণ করিয়েছেন, তো তার কথা হবে না তো তোমার কথা হবে? এ কথা কত ইসলাম বিরোধী আপনি জানেন না, অজ্ঞতা কত কাজ করছে। যদি আপনাকে বলি যে তিনি 50,000 লোককে ইসলামে এনেছিলেন, আর নূহ আলাইহিস সালাম বলে একজন নবী এসেছিলেন 950 বছর কাজ করেছিলেন, 50টা লোককেও তিনি আনতে পারেননি, তাহলে নূহ আলাইহিস সালাম থেকে এই বুজুর্গ বেশি দামি হয়ে গেল নাকি? হবে? ওই লোকটা নবী হবে নাকি? ইন্নালিল্লাহ। অতি সক্রিয়তা, অতি সফলতাটা কোন রকমের কোন বিশেষ কাজের সক্রিয়তা, বিশেষ কোন কাজের সদর্থক ভূমিকা নেওয়া, এটা কোন প্রামাণিকতার মানদণ্ড নয়। ভারতবর্ষের মাটিতে অধিকাংশ উম্মত বিভ্রান্ত হয়েছে, মুসলিম উম্মার একটা বড় কারণ হচ্ছে এইরকম। কি দলিল দেখিয়েছে? অমুক হুজুর এসেছিলেন, ইসলাম ছিল না, তার হাতে হাজার হাজার লোক ইসলাম গ্রহণ করেছিলেন, তো করেছিলেন তো কি হয়েছে? তাই বলে তিনি নবী না ওলি? আল্লাহর কাছে প্রামাণিকতার মানদণ্ড হচ্ছে নবী এবং রাসূলগণ। কোন বিশেষ মানুষের দ্বারা বিশেষ কোনো কাজ হয়ে গেছে, হয়ে গেছে? কোন বিশেষ বিজ্ঞানী কোন বিশেষ জিনিস আবিষ্কার করেছেন, 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 তাই বলে তিনি বিজ্ঞানের ইতিহাসে যা কিছু বলেছেন দুনিয়াবী জীবনে তাই কি সত্য? কোনোদিনই নয়। এই যে অতি সক্রিয়তা এবং অলৌকিকতা, এগুলি কি কিছু মানুষ প্রামাণিকতার মানদণ্ড ধরে নিয়েছে হুজুরদেরকে, বুজুর্গদের নাম করে, তখন কি হয়েছে? উম্মাতের একটা একটা করে ভাঙতে 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 এই সমস্ত নানাবিধ কারণগুলোতে চূর্ণ বিচূর্ণ হতে 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 চলে যাচ্ছে। মারাত্মক একটি কথা, হক এবং বাতিল, সত্য এবং মিথ্যা, এই দুটো জিনিস চিরকালই সংঘাতময়। এই অবস্থান সম্পর্কে আমাদের অজ্ঞতা। আমরা মনে করি কি জানেন, যে সত্য কথা আপনি বলে যাবেন, আমার সাহেব ওয়াজ নসিহত করবেন, এমন ওয়াজ নসিহত করবেন ঝামেলা ঝঞ্ঝা আমাদের এলাকায় যেন না, এখানে নয় বিভিন্ন জায়গাতে আমাদেরকে নিয়ে যায়। কিন্তু সবসময় মনে রাখতে হবে পৃথিবীর দুটো জিনিস কোনোদিনই মেলে না, দুটি বৈপরীত্যপূর্ণ জিনিস, যাদের মধ্যে বৈপরীত্য রয়েছে তাদের মিল কোনোদিনই হবে না। ওই সুকুমার রায় বলেছিলেন, কিসে কিসে মিল নেই ভক্ষক ভক্ষে, বাগে ছাগে মিল হলে আর নেই রক্ষে। আর আমি লিখেছিলাম কিসে কিসে মিল হয় কিসে কিসে হয় না, এত দেখি তবু হায় মনে কেন হয় না।
মুমিনের পথ চলা ইমানের ছন্দে, কুফরের কানাগলি ভরা দুর্গন্ধে। সুন্নাহ ও বিদাতের মিল কবু হয় না, শিরকের রাঙা চোখ তৌহিদ ছয় না, তৌহিদ ছইবে শিরকের রাঙা চোখ? সুন্নাহ বিদাত কখনো মিলিত হবে? কুফরের কানাগলিতে কখনো ইমানের তেজোদ্দীপ্ত ভঙ্গিতে পথিক কখনো শিরকের কানাগলিতে পা রাখবে? কাজে এগুলো বৈপরীত্যপূর্ণ জিনিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে খুব স্পষ্টভাবে ডিসকাস করেছেন যে এই দুটি জিনিসের সংঘাত চিরকাল অনিবার্য। কিন্তু আমরা মিল চাই, কিন্তু সেই সত্য গ্রহণের জন্য ওই সদর্থক ভূমিকা নিতে চাই। যখনই আপনি কোন একটি অসত্য জায়গাতে কোন একটি অসত্য অথবা ভুল জিনিস প্রবাহিত হয়ে রয়েছে, চলছে, চলমানতার বিরুদ্ধে কথা বলতে যাবেন, একটা সংঘাত আরম্ভ হবে। এইটুকুকে আপনাকে স্বীকার করতে হবে যে এটা ওই তেলে দেওয়া বেগুনের ঝগড়াটি শুনুনি, সুকুমার রায় লিখেছিলেন, তেলের সঙ্গে জলের সম্পর্ক চিরকাল শত্রুতা। যখনই আপনি গরম তেলের জলের ফোঁটা দেবেন, ছেক করে উঠবেই। তৌহিদের ময়দানে যখনই এসে শিরকের ময়দানে তৌহিদ রূপে তখনই সে ছেক করে উঠবে, এটাই স্বাভাবিক। এই স্বাভাবিকত্র যদি আপনি ভুলে যান তাহলে কিন্তু খুব, এটাকে মেনে চলতে। আল্লাহ বলেছেন পবিত্র কোরআনে, আনজালা মিনাস সামাই মান ফাসালা তাউদিয়াতুম বিকদরিহা ফাহতামাল সাইল দাবাদ রাবিয়া ওয়া মিম্মা ইউকিদুনা আলাইহি ফিন নার ইবতিগা হিলিয়াতিন ও মাতা ইন সাবাদুম মিথলু কাযালিকা ইয়াদরিবুল্লাহুল হাক ওয়াল বাতিল ফামা যাবাত ফায়াযহাবু জুফতা ওয়া মা মা ইয়ানফাউন নাস ফায়াকুসু ফিল আরদ কাযালিকা ইয়াদরিবুল্লাহুল আমসাল। আল্লাহ বলেন জানো সত্য মিথ্যা জিনিসটা কি, হক বাতিলের মানদণ্ডটা কেমন? আকাশ থেকে বৃষ্টি পড়ে, জমিনে যে ময়লাগুলি থাকে ফেনায়িত হয়ে উপরের দিকে উঠে। ফেনার একটা শব্দ আছে, একটা সুশব্দ, একটা জলস্রোত, একটা আন্দোলন, একটা হিল্লোল, সেই সমস্ত জমিনের ময়লাগুলিকে কি হয়, ভাসিয়ে নিয়ে চলে। নিঃশব্দ নিশ্চল ভাবে জমিনের ময়লাটা যে উপরের দিকে উঠে যাবে, এমনি এমনি, কোনো আন্দোলন হবে না, কোনো তাহরিক হবে না, এটা হতে পারে। আমরা ভয় করি, ফলে আমাদের মধ্যে সেই অমিলটা থেকেই যায়, ময়লাও থেকে গেল, আর সেখানে আমরা ভালো কাজও করতে পারলাম না। যখনই কোনো কাজ নিজের মধ্যেই, যখনই কোনো কাজ করতে যাব নিজের পরিবারে, নিজের আত্মীয় স্বজনে, নিজের ভাই বন্ধুদের কাছে, বাতিলের কাছে হক যখনই এসে পৌঁছবে, আল্লাহ কি উদাহরণ দিচ্ছেন, আকাশ থেকে পানি বর্ষিত হয় আর সেই বৃষ্টিপাতে জমিনের ময়লাগুলো ওপরের দিকে ফেনায়িত হয়ে, তার জন্য একটা ফেনার একটা শব্দ আছে, একটা সশব্দ জলস্রোতের প্রয়োজন আছে, সেই শব্দ কোথায়, সেই ময়লাগুলিকে নিয়ে চলে যায়। আর একটা কি হয়, অথবা ইউকিদুনা আলাইহি ফিন্নার ইবতিগা হিলিয়াতিনা ও মাতা ইন যাবাদুম মিসলু, গৃহস্থালীর কোনো জিনিসপত্র তৈজসপত্র তৈরি করতে গিয়ে, ধাতব কোনো জিনিসে অথবা কোনো অলঙ্কারাদি প্রস্তুত করতে গিয়ে কি করি আমরা, ধাতুকে গলাই। এই ধাতব পদার্থের গলন কার্যের জন্য তাকে উত্তপ্ত করা হয়ে পড়ে জরুরি। ধাতু থেকে খাদ নিষ্কাশনের জন্য, ধাতুর মধ্যে ভেজাল থাকে, খাদ থাকে, এই খাদ নিষ্কাশনের জন্য আমরা যখন কোনো ঘটি বাড়ি তৈরি করি অথবা সোনা দানা জিনিসপত্র করি, সোনাটাকে গলায় কি জন্য, খাদ নিষ্কাশনের জন্য। তো খাদ নিষ্কাশনের জন্য আল্লাহ এখানে দেখাচ্ছেন তাপের প্রবাহ, তাপের প্রয়োজনীয়তা, একটু উত্তপ্ত হওয়া অপরিহার্য জরুরি। সমাজের যে কোনো স্তরে সারা জীবনের আবহমান কালের এটা সত্য, যখনই আপনি কোনো জিনিস থেকে কি করতে চাইছেন, খাদ নিষ্কাশন করতে চাইছেন, নিজের জীবন থেকে, নিজের অস্তিত্ব থেকে, নিজের সমাজ থেকে, যখনই আপনি কোনো দূষণ দূরীকরণ করতে চাইছেন তখনই কি করতে হবে, সমাজ একটু উত্তপ্ত হয়ে যাবে, জলস্রোতের মধ্যে একটা সময় ভাসবে, এই রকম পরিস্থিতি কিন্তু বারবার তৈরি হবে পৃথিবীতে। আর এই পরিস্থিতি থেকে যদি আমরা মুক্ত থাকতে চাই তাহলে না পারবো নিজেদের সংশোধন করতে, সংস্কার করতে, নিরুত্তাপ সংস্কার কার্য পৃথিবীতে কোনোদিন হতে পারে না, তাপ একটু হবেই। আর ওইটাকে যদি আপনি ভয় করেন যে না শিরকের বিরুদ্ধে বলবো, ওনার কাছে বেদাতের বিরুদ্ধে বলবো, ওরা রেগে যাবে, এরকম নয়। নিরুত্তাপ কোনো ফসল কখনো হয় বিনা কর্ষণে? জমির এক প্রান্ত থেকে অন্য প্রান্ত দীর্ণ বিদীর্ণ হয়ে যায়, কর্ষিত জমিতে, সমস্ত আগাছা মুক্ত জমিতে যখন কোনো বীজ বপন করি তাই তো আমাদের কাছে মুকুলিত হয়, আন্দোলিত হয়, সুফলিত হয়, সফলিত হয়। তখন সম্মানিত উপস্থিতির সময় আমার শেষ হয়ে গেছে। বিভক্তির এই সমস্ত বিবিধ কারণগুলি সম্পর্কে আমরা সচেতন থাকবো, জীবন থেকে নিরসনের জন্য আমরা প্রাণপণ চেষ্টা করবো। আমরা মুমিন, মুমিনের কোনো ভয় থাকবে না, নিরন্তর পবিত্র কোরআন এবং সুন্নাহ নিরিখে তার জীবনযাপন হবে। পাখি, শেষ কথা বলে দিই এক মিনিটে, পৃথিবীর সব প্রাণী ভয় করবে, সব মানুষ পৃথিবীতে নানা রকমের ভয়ে প্রকম্পিত হয়ে পড়ছে বর্তমান বিশ্বে, নানা রকমের ভয়, যে মারছে সেও ভয়, আর যাকে মারছে তারও ভয়ে হৃৎকম্প আরম্ভ হয়ে যাচ্ছে। কিন্তু আপনি আমি মুমিন, মুমিনের দাবিনে আপনার কোনো ভয় নেই। গভীর একটা খাদ, 400 ফুট খাদ, সেই খাদের ওপর দিয়ে একটা ডাল প্রসারিত হয়েছে, অশক্ত ডাল, নরম ডাল, ডালের ওপরে আমাকে আপনাকে চাপিয়ে দিলে ভয়ে প্রাণবায়ু বেরিয়ে যাবে,
কিন্তু একটি প্রাণী নির্ভয়ে ওই ডালের উপরে বসে থাকতে পারে, তার নাম পাখি। পাখি ডালকে ভরসা করে না, পাখি ডানাকে ভরসা করে। ডাল তুই থাক আর ভেঙে যা, 400 ফুট খাদের দিকে তাকিয়ে পাখির ভয় হয় না। এই জন্যই ভয় হয় না যে পাখি ডালের উপরে ভরসা করে না, ডানার উপরে ভরসা করে। আপনি মুমিন, পৃথিবীর অবস্থা যাই হবে হোক না কেন, দাওয়াতের মজলিসে কোরআন এবং সুন্নাহ প্রচার প্রসার করার ক্ষেত্রে আপনার তো ভরসা দুনিয়ার মানুষগুলো নয়, দুনিয়ার পরিস্থিতির নয়, আপনার দুটি ডানা আছে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহা রাসূলু, পবিত্র কোরআন এবং সুন্নাহ, আল্লাহ এবং তার রাসূল, ডানার উপর ভর করে আপনি চলে যাবেন। ডাল যদিন আছে থাকি, যেদিন ভেঙে যাবে সেদিন তো সম্মানিত উপস্থিত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সার্বিকভাবে ন্যায়নিষ্ঠভাবে কোরআন সুন্নাহকে অবলম্বন করার, তা জানার, বোঝার, সর্বোপরি মানার তৌফিক দেন। আমাদের সমাজ থেকে, জীবন থেকে বিভক্তি নামের এই কলুষতাকে মুক্ত করুন সার্বিকভাবেই। আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম সাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম।